হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো এই বছরে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড টু পদে যে ইন্টারভিউ হতে চলেছে, যারা যারা অ্যাপ্লাই করেছো তাদের মাথায় একটাই কোশ্চিন চলছে যে এই বছরে কতজন অ্যাপ্লাই করেছে বা এই বছরে এই ইন্টারভিউতে কতজন অ্যাটেন্ড করতে পারে। এটা যদি জানা যায় তাহলে তোমাদের মাথায় যে টেনশন চলছে, আমি কি চাকরি পাবো কি পাবো না, তাহলে অনেকটাই তোমাদের টেনশন দূর হয়ে যাবে। তো এটা নিয়ে আজকে ভিডিওটা তৈরি করব, মানে আমি আলোচনা করব এই বছরে কতজন অ্যাপ্লাই করেছে আর এই বছরে কতজন ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারে। তো এটা পুরোপুরি আমার মতে, আমি একটা নোট বানিয়ে এটা ডিসকাস করেছি, তো তোমাদেরকে এটা ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। তো যাওয়ার আগে, ভিডিওটা স্টার্ট করার আগে একটা কথা এখানে বলতে চাই। অনেকে কমেন্ট করেছো কাট অফ মার্ক কী করে ক্যালকুলেশন করতে হয় বা এই যে কোয়ালিফিকেশনের যে নাম্বারটা কী করে আমরা পার করব। এই ছোট টপিকটা আমি এই ভিডিওর মাধ্যমে অ্যাড করে দিয়েছি। তো চলো আগে আমরা এই ক্যালকুলেশনটাই দেখে নিব, কাট অফ মার্ক কী করে বার করতে হয়, তারপরে আমরা মেন টপিকে যাব। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড টুতে কাট অফ মার্ক কী করে বার করতে হয় এরকম রিলেটেড ভিডিও আমি আগেও আপলোড করেছি, চাইলে তোমরা সেটা দেখতে পারো। তবে ছোট করে আজকে তোমাদের বোঝানোর চেষ্টা করব। ফর্মুলা কি? এখানে দেখো, আগে আমরা জানবো জিএনএমের যে নাম্বারগুলো দেওয়া হচ্ছে, মাধ্যমিকে কত নাম্বার, এইচএসএ কত নাম্বার এবং জিএনএমের যে নাম্বারটা কত। আগে দেখো, মাধ্যমিকে 10 নাম্বার, এইচএসএ 25 আর জিএনএমে 35। এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। প্রথমে মাধ্যমিকের নাম্বারটা বার করব। দেখো, মাধ্যমিকের পার্সেন্টেজ ইনটু 10/100। মাধ্যমিকের পার্সেন্টেজ বলতে তোমাদের যে মাধ্যমিকের টোটাল পার্সেন্টেজ এসেছে সেই নাম্বারটা এখানে দিতে হবে, ইনটু 10/100। ক্যালকুলেশন করে যে নাম্বারটা আসবে সেখানে তোমরা এটা এখানে বসাবে। তারপরে উচ্চ মাধ্যমিকে দেখে নেবো, উচ্চ মাধ্যমিকের নাম্বার বা উচ্চ মাধ্যমিকের নাম্বার বার করব। তো উচ্চ মাধ্যমিকের নাম্বারটা বা টোটাল পার্সেন্টেজটা এখানে দিতে হবে, ইনটু 25/100। এটা ক্যালকুলেশন করে বা কাটাকাটি করে যে নাম্বারটা বার হবে সেটা এখানে লিখতে হবে। লেখার পরে চলে আসবো জিএনএমের নাম্বার বার করব। জিএনএমের টোটাল পার্সেন্টেজ ইনটু 35/100। এটাও আবার ক্যালকুলেশন বা কাটাকাটি করে টোটাল নাম্বারটা এখানে লিখবো, যেই নাম্বারটা আসলো। এই যে আমাদের তিনটা কোয়ালিফিকেশন নাম্বারগুলো বার হলো, এগুলো আমরা টোটাল করব। টোটাল করার পরে যে নাম্বারটা বার হবে সেটাই আমাদের কোয়ালিফিকেশনের কাট অফ মার্ক বা টোটাল কোয়ালিফিকেশনের, তিনটে কোয়ালিফিকেশনের কাট অফ মার্ক। তো তোমরা হয়তো বুঝে গেছো কী করে আমাদেরকে কাট অফ মার্ক বার করতে হয়। আর এই প্রসেসটা সেম বিএসসিদের ক্ষেত্রে বা পোস্ট বিএসসিদের ক্ষেত্রে, আমি এখানে লিখে দিয়েছি এই যে প্রসেসটা আছে পোস্ট বিএসসি এবং বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে সেম, কিন্তু শুধুমাত্র নার্সিং কোয়ালিফিকেশনের জায়গায় পরিবর্তন করতে হবে। কী পরিবর্তন করতে হবে? পোস্ট বিএসসি বা বিএসসি পার্সেন্টেজ, টোটাল পার্সেন্টেজ ইনটু 30, যেখানে আমার 35 ছিল জিএনএমের, এখানে বিএসসিদের নিচে দিতে হবে 100। এইভাবে তোমরা পোস্ট বিএসসি বা বিএসসি যারা আছো তারা কাট অফ মার্ক বার করবে। এটাই ছিল কাট অফ মার্ক বার করার ফর্মুলা। তো আমরা এবার চলে যাব মেন টপিকে। আমরা চলে আসলাম মেন টপিকে। এখানে লেখা আছে এই বছরে, মানে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড টু টোটাল কতজন অ্যাপ্লাই করেছে। আর এটা পুরোপুরি আমার মতে 11,000 থেকে 12,000 জন অ্যাপ্লাই করেছিল। অনেকেই ডবল করেছিল বলেই এতজন, এই যে এতটা দেখাচ্ছে অনেকেই ডবল করেছিল, তার জন্য এই যে অ্যাপ্লাইয়ের যে রেজিস্ট্রেশনটা এসেছে সেটা 11,000 থেকে 12,000 জনের মতো হতে পারে। এবার আমরা দেখে নেব এখন ইন্টারভিউর জন্য টোটাল ক্যান্ডিডেট এর সংখ্যা দাঁড়িয়েছে 9,550 জন। জিএনএম পোস্ট বিএসসি বিএসসি মিলে এই যে 9,550 জন আমি ক্যালকুলেশন করেছি, এটা জিএনএম পোস্ট বিএসসি বিএসসি এই যে তিনটা নার্সিং রিলেটেড নিয়ে। আমাদের জিএনএমে ধরা হয়েছে 6,550 জন আর পোস্ট বিএসসি বিএসসি নার্সিং 3,000 জন। এটা টোটাল ক্যালকুলেট করলে দেখতে পাবে 9,550 জন। এবার চলে আসি জিএনএম ফিমেল। ফিমেলদের ক্ষেত্রে আমি একটা অনুমান করেছি 5,500 থেকে 6,000 জন ক্যান্ডিডেট হতে পারে। মেলদের জন্য, জিএনএম মেলদের জন্য
450 থেকে 550 জন হতে পারে, পোস্ট বিএসসিদের জন্য 200 থেকে 300 জন, এবং বিএসসি নার্সিং যারা করেছো তারা হচ্ছে 2500 থেকে 2700 জন। এই যে ইন্টারভিউর একটা রিলেটেড অনুমান করা হয়েছে ক্যান্ডিডেট। আমরা একটা ছোট ক্যালকুলেশন করব, এই ক্যালকুলেশনটা একটু কম বেশি হতে পারে, কারণ অনেকেরই আবার রিজেক্ট হয়েছে সেই কারণে একটু কম বেশি হতে পারে। তবে আমরা ধরে নেব রিজেক্টের সংখ্যা 400 থেকে 600, এর থেকে বেশি হবে না। আমি ম্যাক্সিমামটা ধরেছি 400 থেকে 600, বেশি জন হবে না। সেটা দুই দিন, সেই পরে যে দুই দিন ইন্টারভিউ ডেট দিতে পারে, এর থেকে বেশি দিবে না। তবে আমরা ক্যালকুলেশনটা একটু দেখে নিব আমাদের মতে। ইন্টারভিউ টোটাল ডেজ আমরা পাচ্ছি 19 দিন, আর প্রথম 10 থেকে 11 দিন দুটো শিফটেই 200 থেকে 300 জন করে ইন্টারভিউ হতে পারে, কারণ শেষের দিকে সংখ্যাটা কমিয়ে দেয়, প্রথমে একটু বেশি করে ক্যান্ডিডেট ইন্টারভিউ হয়। তো আমরা 200 থেকে 300 জন করে ধরে নিয়েছি, আর বাকি থাকলো 8 দিন। এই 8 দিন 100 থেকে 150-র মধ্যে, আমি বলছি না 100, 100 থেকে 150 জন করে ইন্টারভিউ হতে পারে। তো এই হিসাবে ক্যালকুলেশন করলে দেখবে আগে যেটা আমি ক্যালকুলেশনটা করেছি সেই মতেই চলে আসবে, বা ওটার ওই ক্যালকুলেশনটা এইদিকে আমরা পেয়ে যাব। দেখো 200 করে যদি আমি মিনিমাম ধরি, প্রথম শিফটে 200, পরের শিফটে 200, মানে 400 জন, একদিনে 400, তাহলে আমি 11 দিন ধরেছি, 400 × 11 ইজ ইকুয়াল টু আমরা দেখেছি 4400 জন এই 11 দিনে ক্যান্ডিডেট ইন্টারভিউ হবে। এবার হচ্ছে আমাদের বাকি থাকলো 8 দিন। 8 দিনে যদি আমি 130টা করে ধরি, প্রথম শিফট সেকেন্ড শিফটে 130, তাহলে 260টা হচ্ছে একদিনে, তাহলে 8 দিনে আমাদের হচ্ছে 2080 জন, 2080 জন। এই টোটাল যদি ক্যালকুলেশনটা করি 6480 জন, আমি যেটা বলেছিলাম 6550 জন আমাদের জিএনএম ক্যান্ডিডেট হবে। ওই ক্যালকুলেশন অনুযায়ী আবার নতুন করে যে ক্যালকুলেশনটা করলাম, দেখো 6480 জন, মানে কাছাকাছি আমাদের ক্যালকুলেশনটা চলে এসেছে। তবে আমি বলেছিলাম যে একটু কম বেশি হবে, তার কারণটা হচ্ছে অনেকেরই রিজেক্ট হয়েছে। এই রিজেক্ট ক্যান্ডিডেটগুলো কিছু সংখ্যা আছে, সেই সংখ্যাটা এখানে একটু এলোমেলো হচ্ছে। তো আমরা বেশি ধরবো না রিজেক্টের, রিজেক্টের মিনিমাম আমরা ধরে নেব, না মিনিমাম না, আমরা ম্যাক্সিমাম ধরে নেব 400 থেকে 500 বা 600, 600 বেশি যাবেই না যাদের রিজেক্ট হয়েছে, আমি ধরেছি 400। তো ওইটুকু শুধু একটু ডিফারেন্ট হতে পারে ক্যালকুলেশনটা, বাকি এটার মতোই হতে পারে, শুধু অন্য কথা থেকে এটা কালেকশন না আমার মতে। আর এটা তোমরাও ভেবে দেখতে পারো এটা হচ্ছে কি না, পরবর্তীকালে এটা আমরা ম্যাচ করে নিব কতটা এটা কাছাকাছি গেছে। তো এই ছিল পুরোপুরি প্রসেসটা আমার মতে। যদি মনে হয়, যদি মনে হয় যে এরকমই হবে বা হতে পারে, আর আমি নেক্সট একটা তোমাদের পরের ভিডিওটা, আমি এরপরে যে নেক্সট ভিডিওটা তোমাদের জন্য বানাবো সেটা হচ্ছে কাট অফ মার্ক কতটা নিচে নামতে পারে। সেটা অনেকেই কমেন্ট করেছো এবার কাট অফ মার্ক কতটা নিচে নামতে পারে, কোন ক্যাটাগরির কতটা ভ্যাকেন্সি থাকতে পারে বা কতটা ক্যান্ডিডেট হতে পারে, সেটা আমি একটা ক্যালকুলেশন করব আমার মতে। অবশ্যই সেটা তোমরা পড়ে এই আমার চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। তো এর জন্য তোমাদেরকে একটাই কাজ করতে হবে, তোমরা চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবে। এই হচ্ছে পুরোপুরি আমার মতে এই ক্যালকুলেশনটা, মানে আমি নিজের মতো করে বলার চেষ্টা করেছি এরকম হতে পারে, বাট এটা 100% বলবো না, 90% এরকমই ধরে রাখো। তো ভিডিওটা এখান থেকে শেষ করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এরকমই নার্সিং রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবে, যেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন চলে যায়। তোমাদের কোনো কোশ্চেন থাকলে, নার্সিং রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, বা আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো, অবশ্যই আমি সেটা রিপ্লাই দিব। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা, তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে।